بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা আবার কিভাবে এরাম বাঁধবে, আমরা না হয় এরাম বাঁধি, মেকআপ থেকে ড্রেস চেঞ্জ করি, দুইটা সাদা পোশাক পরি, একটা নিচে একটা উপরের, ওরা আবার কিভাবে এরাম বাঁধবে? আসলে এরাম হলো আপনার নিয়ত করা, নিয়ত করা, এরাম অর্থ হলো নিয়ত করা, হজ বা উমরার জন্য যেটাই হোক না কেন, উমরার যদি যায় তো উমরার নিয়ত করবে। এটি হচ্ছে এরাম, এটি হচ্ছে এহরাম। আমরা কেন পরি? কারণ আমাদের জন্য, পুরুষদের জন্য এহরাম অবস্থায় সেলাইযুক্ত পোশাক, যে পোশাক শরীরের আকৃতি দিয়ে বানানো হয়েছে, পোশাক আমাদের জন্য বৈধ না পরা নিষিদ্ধ, সেজন্য আমরা ওই দুই কাপড় পরি, কিন্তু তাদের জন্য তো বৈধ, সুতরাং তারা স্বাভাবিক ড্রেসে থাকবে, কিন্তু নিয়ত করবে, নিয়তটা মিকাত থেকে নিয়ত করবে, এটা হচ্ছে এহরাম। এবং এই নিয়তটা মুখেও আপনার প্রকাশ করা যায়, হজ বা উমরার ক্ষেত্রে, শুধুমাত্র হজ বা উমরার ক্ষেত্রে নির্দিষ্ট। এবং উমরা যদি নিয়ত করে তাহলে বলবে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এটি বলবে যদি নিজের পক্ষ, নিজের জন্য উমরা করে। আর যদি অন্য কারোর পক্ষ থেকে উমরা করে তাহলে বলবে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান আন ফুলান, তার নাম করবে। তো এক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে এটাই হলো ইহরামের অর্থ, এটাই হলো ইহরামের অর্থ, মহিলাদের যে ইহরাম বাঁধা, অর্থাৎ নিয়ত করবে মিকাতে, যে নিয়ত করবে তারপর থেকে মানে স্বাভাবিক একজন পুরুষ যা করে ইহরাম বাঁধার আগে, তা তাদের জন্য একই হুকুম, গোসল করা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, যেগুলো আছে সবই একই তাদের ক্ষেত্রে। তো তাদের পোশাকটা হবে তাদের যে স্বাভাবিক ড্রেস পরে সেটাই, আমাদের মতো না, সেটা এই হলো পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে এমনি স্বাভাবিক অবস্থায়, যেমন আমরা তালবিয়া, পুরুষরা তালবিয়া পড়বো জোরে জোরে, কিন্তু তারা পড়বে আস্তে আস্তে, এরকম এরকম পার্থক্য আছে বেশ কিছু, যেটা মহিলাদের জন্য নির্দিষ্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।